নাশছিল সাইন পেন মার্কার পেন অবশ্যই এটা আপনাদের লিডারদের অক্ষমতা কাজ শুরু করে আপনারা কি এই বইটা কখনো নাম শুনেননি? শুনেছেন? আপনাদের এলএনবি 041 সেভেন সেমিস্টার একটা কোর্স, খুবই অদ্ভুত ব্যাপার। তারা বাংলাদেশে মাত্র কয়েকটি, হাতে কোনো দুই তিনটি ইউনিভার্সিটি এই কোর্স করায়, অন্যেরা করাচ্ছে না, কারণ তাদের সেই সক্ষমতা নাই। আমি ব্যক্তিগতভাবে কোর্টে বিভিন্ন জায়গায় আইনজ্ঞদের সাথে যখন কথা বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছে যে এই বিষয়টি তাদের জানা দরকার। তো এই বিষয়টির মূল বিষয় হচ্ছে ফরেন্সিক মেডিসিন। এই ফরেন্সিক মেডিসিন, এই বইটি ভারতবর্ষে সবচেয়ে কঠিন।
কারণ হচ্ছে লেখক ডক্টর কে এস নারায়ণ রেড্ডি, ওনার একটা বিরাট রিসার্চ প্রতিষ্ঠান আছে এবং প্রতি বছর এই বইয়ের আপডেট হয়। এক সময় জুরিসপ্রুডেন্সের বই ছিল মুদি বক্সি, এই বইগুলি এখন আর পুনর্নতুন হচ্ছে না বা নবায়ন হচ্ছে না, যার জন্য সেই বইগুলো বর্তমান পরিপ্রেক্ষিতে কোনো ভালো ভূমিকা রাখতে পারছে না। সেগুলো আমরা যখন 1980 সালের দিকে এই বই পড়ি তখন মুদি সমস্ত উকিলদের জন্য একটা বিশেষ বই ছিল, এটি তারা আপনারা জানেন ফরেন্সিক মেডিসিন এবং মেডিকেল জুরিসপ্রুডেন্স উভয়েরই এত পরিবর্তন হয়েছে যে সম্প্রতি জঙ্গি হামলা এখানে বংশতত্ত্ব নিয়ে কথা হচ্ছে, এগুলো আগে ওইভাবে ছিল না। আগে শুধু ক্রিমিনাল মাইন্ডের কথা বলা হতো, এখন ক্রাইম কেন করছে, কেন তারা এরকম করছে এটা বুঝতে হচ্ছে। সেই বোঝার জন্য বিভিন্ন রকম সাজা এবং নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। এই মেডিকেল জুরিসপ্রুডেন্সের মূল সাবজেক্ট হচ্ছে ফরেন্সিক মেডিসিন। ফরেন্সিক মেডিসিন এটি যারা ডাক্তার সাহেব এমবিবিএস বা অন্যান্য হোমিওপ্যাথ আয়ুর্বেদ তারা কেন করে, তারা এই জন্য করে যে কোর্ট তাদের কাছে অনেক সময় যে কোনো রুগী আসলে চিকিৎসা দিতে হয়, সেই চিকিৎসা দেওয়ার পর সেই রুগী কোনো কারণে মারা গেলে বা কোনো আইন নানা জটিলতা সৃষ্টি হলে তখন ডাক্তার সাহেবকে কোর্ট ডাকে। কেন ডাকে, ডাকার দুটো কারণ, একটা হচ্ছে আপনি কী লিখেছেন কী বলেছেন এটি বিশ্লেষণ করুন, বুঝিয়ে বলুন, তখন আপনাদের মধ্যে যারা উকিল যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় সেই পক্ষের উকিল তারা চেষ্টা করেন যে তার লিখন বা কথনের মধ্যে কোনো সমস্যা আছে সেটি ধরতে পারলে ক্ষতিগ্রস্ত লোককে সুবিধা পাইয়ে দেয়। ডাক্তার সাহেবরা এই এই ব্যাপারটি দুটি কারণে করেন, একটা হচ্ছে সে নিজেকে আত্মরক্ষা করার জন্য, অর্থাৎ তার কোনো ত্রুটি নাই, আরেকটি হচ্ছে আত্মরক্ষার বাইরে কোনো একটি হোমিসাইড বা পয়জনিং কেস ডাক্তার সাহেব বর্ণনা দেবেন যে রুগীটার কী হয়েছিল এবং কেন মারা গেছে তার ধারণা, সেই ধারণাটা কোর্টকে সাহায্য করে সুবিচার করার জন্য আসল সত্যটা তারা বের করতে পারে। তবে এর বাইরে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে তারা মৃত্যুর কারণ অথবা এই আইনা আইন জটিলতা সৃষ্টির কারণ জিজ্ঞাসা করে, ধরেন একটা রেপ করলো, রেপ হলে তো রুগীটা মারা যায়, তখন এই ব্যাপারে তাদের একটা বিশেষ মতামত চায়, অথবা একটা মেডিকেল সার্টিফিকেট, অথবা ধরেন সুইসাইড, অ্যাটেম্প টু সুইসাইড, হোমিসাইড, অ্যাক্সিডেন্ট, যে কোনো কিছু মারা যেতে হবে এমন কোনো কথা নেই। সাধারণ মানুষের ধারণা ফরেন্সিক মেডিসিন সমস্ত মৃত্যু নিয়ে কাজ করে, ত্রুটি নেই, এটা মনস্তত্ত্ব জীবন মৃত্যু বয়স অনেক কিছু নিয়ে কাজ করে, ডাক্তার সাহেবদের এই পুরো ব্যাপারটা করতে হয় এবং সেটাকে তারা বলছে যে ডিলস উইথ দ্য মেডিকেল অ্যাসপেক্টস অফ ল, অর্থাৎ চিকিৎসার যে আইন সম্পর্কিত বিশেষজ্ঞ তারা পরিপূর্ণভাবে সেটা তাদের জানতে হয়। সেই বিজ্ঞানে অনেকগুলো শাখা আছে, যেমন ফরেন্সিক প্যাথোলজি, ফরেন্সিক ব্যালাস্টিক্স স্ক্যালকুলাগুলি যেগুলো হচ্ছে, সেক্রেটরি ফরেন্সিক সেক্রেটরি, গাইনোকোলজি, এরকম অনেক কিছু আছে, সেগুলো আপনাদের পড়তে হবে। আপনাদের যেটুকু জানা দরকার সেটা হচ্ছে অনেক একটা ব্রাঞ্চ হচ্ছে এই মেডিকেল, সেই শাখাটাতে কী বলা হয়েছে এরা ডিলস উইথ দ্য লিগাল অ্যাসপেক্টস অফ প্র্যাকটিস অফ মেডিসিন, ডাক্তার সাহেবরা যে মেডিসিন প্র্যাকটিস করছে তার যে লিগাল সমস্যা সেই সমস্যাটা নিয়ে তারা কাজ করে। এই সমস্যার মধ্যে তারা আছে ডাক্তার সাহেব রোগী, ডাক্তার ডাক্তারদের মধ্যে সম্পর্ক, ডাক্তার সোসাইটির মধ্যে সম্পর্ক,
ডাক্তার সাহেবরা যে কাজগুলো করছেন সেই কাজের বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। তবে খুব ভালো আইনজ্ঞ হওয়ার জন্য ডাক্তারদের পুরো ব্যাপারটা আপনার জানা থাকলে খুবই সুবিধা হবে, তা না হলে হয়তো ডাক্তার সাহেবরা চেষ্টা করবেন যে আপনাকে ভুল বোঝাবেন। সব কিছু মিলিয়ে আপনার এবং ডাক্তার সাহেবদের উদ্দেশ্য হচ্ছে আসল সত্যটা বের করে বিচার কাজকে অত্যন্ত নিখুঁত করা, সুবিচার করা, এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তো আমরা এজন্য ডাক্তারদের একটা প্রতিবেদন চাওয়া হয়, ইনকোয়েস্ট, আপনারা নিশ্চয়ই ইনকোয়েস্ট সম্পর্কে জেনেছেন, এর সাথে একটা চাওয়া দেওয়া হয়। ইনকোয়েস্ট মানে কি? একটা ইনভেস্টিগেশনের জন্য, ইনকোয়ারির জন্য একটা লিখিত পত্র দেওয়া হয়। ডাক্তার সাহেবরা কী করেন এই ইনকোয়েস্টের এগেনস্টে এবং সুরত হাল বা অন্যান্য কাগজপত্র নিয়ে তারা এই ব্যাপারটা ইনভেস্টিগেট করে যে কেন মারা গেল বা কেন অসুবিধা হল। সেই ক্ষেত্রে এর হিস্ট্রি আমরা যদি দেখতে যাই, হিস্ট্রিটা খুব পুরনো, অনেক পুরনো। হিপোক্র্যাটিসের নাম শুনেছেন? হিপোক্র্যাট আমরা বলি না কথায় কথায়, ও একটা হিপোক্র্যাট। এই ভদ্রলোকের জীবনকাল হচ্ছে যিশু খ্রিস্টের জন্মে 377 বছর প্রেরণ পূর্বে তার জীবনকাল। বহু উনি প্রথম বোধ আপনারা বলেন এই শপথ নেওয়া, ডাক্তারদের শপথ নিয়ে কাজ করার ব্যাপারটা উনি প্রচলন করেন এবং বর্তমানে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন তার এই শপথ নিয়ে কাজ করছে যে আমরা যে কোনো একটা কাজ করার আগে একটা শপথ নিই। ডাক্তাররা সেই শপথ নেয়, আমরা বড় বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা সেই শপথ নেয় এবং সেই সাথে তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তারা শপথ নেয় যে তারা রোগীকে সঠিক চিকিৎসা দেবে, সেবা দেবে এবং কোনো রকম তারা ত্রুটিপূর্ণ কাজ করবে না, সাধারণ মানুষ এবং আইন পরিপূর্ণ। সেক্ষেত্রে যদি সত্যি তারা কোনো কাজ করে সেই কাজটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার এবং কর্মীর করতেই পারে, তারাও সাধারণ মানুষ। আমরা এই সব কিছু কাজ করি বাংলাদেশে পেনাল কোড নাম কি দণ্ডবিধি বলেন স্যার? বাংলাদেশ পেনাল কোড পিপিসি, জিপিসি পেনাল জি স্যার। এটা আসলে কোনো সত্যিকার অর্থে সৃষ্ট কোনো নাম না, এটা আইপিসি, আইপিসি জি স্যার, ইন্ডিয়ান পেনাল কোড। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো ফরেন্সিক বই নেই, পাঠ্য বই বলে ওঠেনি। আপনারা চেষ্টা করলে করতে পারেন, আমরা সবাই মিলে একটা এরকম একটা বই আইপিসির বই আমরা লিখতে পারি। আমরা ফলো করি এই বইটা ইন্ডিয়ান পেনাল কোডে করা, আমরা এই বইটা পড়ি ইন্ডিয়ান পেনালের জায়গায় আমরা বাংলাদেশ পেনাল কোড বসাই। সত্যিকার অর্থে এটা খুব ভালো কথা না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের সমস্যা এবং ভারতের সমস্যা এক নাও এক নাও হতে পারে। সেজন্য আমরা মনে করি খুব তাড়াতাড়ি একটি বই রচনা করার দরকার। এখন যে কোনো সমস্যা হলো এটার মাঝখানে আমরা আপনাদের যে কোর্স মেটেরিয়াল সেখানে আমরা প্রথমেই দিয়েছি আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে কি? চিহ্নিতকরণ, শনাক্তকরণ, সাধারণ শনাক্তকরণ নয়, এটা একটা আইনি শনাক্তকরণ। আইনি শনাক্তকরণ মানে হচ্ছে ঠিক ঠিক লোকটি এবং তাকে একজন ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে কোর্টে অথবা পোস্টমর্টেম করতে, তারও একটা আইডেন্টিফিকেশন দরকার, তার হয়তো যে পুলিশ আইডি একটা নাম্বার থাকে অথবা নাম এবং কোথায় পোস্টিং কোন সময় কোথায় কী আছে সে থাকবে এবং সে আইডেন্টিফাই করবে যে আসামি অথবা ডেডবডি আমরা যাই বলি তা দুটি শনাক্তকরণ করা হয়। তারপরে যদি শনাক্তকরণ করা হয় নাম, পিতার নাম, নিবাস, সব কিছু দরকার, আজকাল সমস্যা হয়েছে এক একজনের অনেকগুলো নাম, সেক্ষেত্রে সম্পূর্ণ নাম নিয়েই তাকে বলতে হবে এবং তার যদি কোনো সত্যিকার পরিচয়পত্র থাকে সেটার সাথে মিলাতে হবে, ভোটার আইডি বলেন বা অন্য কিছু, সেটা ফেক থাকলে সেটাও দেখতে হবে। এই ক্ষেত্রে কাঠগড়ায় সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, কারণ এই দেশে
কাঠগড়ায় অনেক ভুল লোক দাঁড়িয়েছে, সাক্ষী দিয়েছে, ভুল লোকের সাজা হয়েছে, ভুল লোক শাস্তি পেয়েছে, মারাও গেছে। এই বিষয়টি অত্যন্ত জটিল। তো এই বিষয়ে আমরা নিশ্চিতভাবে আইডেন্টিফাই করার জন্য নাম, ঠিকানা, পিতার নাম, তার বয়স, সেক্স এবং উচ্চতা, গলার স্বর সব কিছু দেখি। কিন্তু মারা গেলে আমরা সব কিছু দেখতে পাই না। আমরা মারা গেলে আমরা হাড়ের গড়ন, সে ছেলে না মেয়ে, তার বয়স কত, এসব বুঝি। কিন্তু নিশ্চিতভাবে এটি সেই লোক জানার জন্য পৃথিবীতে এখন সবচেয়ে প্রচলিত বিষয় হচ্ছে কি ধরনের জিনিস আছে সেটির একটা প্রতিচ্ছবি করে মেলানো হয়। কার সাথে মেলানো হবে? বাবা মা, ভাই বোন, নিকট। এখন একটা সাহেবরা যে কাজটি করেন তাদের মূলত মার্ডার, সুইসাইড, অ্যাক্সিডেন্ট, সেক্সুয়াল অফেন্স, পয়জনিং, এসব ব্যাপারে তারা বিভিন্ন মত দিয়ে থাকে। আপনাদেরকেও সেই প্রেক্ষিতে জানতে হবে আরও কিছু সমস্যা, যেমন ক্লেমিং। অনেকেই কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করবে, অন্যান্য সুবিধা দিয়ে চাইবে, সেই ক্ষেত্রে একটা ডেথ সার্টিফিকেট এবং ভেরিফিকেশান ইম্পর্টেন্ট, এটা ছাড়া ক্লেম করা যাবে না। আমরা এর বাইরে আরেকটি আঙুলের ছাপ, এটি ভোটার আইডিতে ব্যবহার করা হয়, ডিএনএ করা হয় না। আঙুলের ছাপ সাধারণত পৃথিবীতে যতগুলো লোক আছে কারোর সাথে কারোটা মেলবার কোনো কারণ নেই। আঙুলের ছাপ দিয়ে এটা পরীক্ষা করা হয় এবং আপনারা জানেন সম্প্রতি মোবাইল টেলিফোনে দুই দফা আঙুলের ছাপ পরীক্ষা করে সেটা আবার নতুনভাবে নিবন্ধন করা। আমরা এর মধ্যে কতগুলো জিনিস দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশে ইনকোয়েস্ট করা, একটা পুলিশ ইনকোয়েস্ট, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্টটা পালন করা হয় যখন সাধারণ কোনো ঘটনা ঘটে, আবার যখন পুলিশই কোনো আসামি হয় বা পুলিশই কোনো ভিকটিম হয় তখন সেটা পুলিশই করতে পারে না। কারণ নাকি নিজের বিচার নিজের হাতে নেওয়া যায় না, সেক্ষেত্রে পুলিশের জায়গায় কে করবে? এর বাইরেও সারা বিশ্বে আরও একটি প্রচলিত সিস্টেম আছে, সেটাকে বলে করোনা। করোনার বোম্বেতে আছে, ইউকেতে আছে করোনা। তারা কী করে? এদের বাইরে একটা তৃতীয় শক্তি, তারা চাইলে এই ব্যাপারে তারা একটা অর্ডার দিতে পারে। এখন এই যে আমরা কোনো একটা লোক মারা গেলে আমরা কী কী জিনিস দেখি, সেই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। শ্বাসরোধে মৃত্যু, অ্যাসফিক্সিয়া, স্টারভেশন, নাকে মারা যায়, কোল্ড অ্যান্ড হিট, এতেও মানুষ মারা যায়, সেই কারণগুলো আপনাকে বলতে হবে। তাছাড়া মেকানিক্যাল ভায়োলেন্স, ইনজুরি এবং ট্রাফিক ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এর বাইরে আপনাদের সিলেবাসে আমরা দেখেছি ইম্পর্টেন্স, মানে কি অক্ষম পুরুষ যাদের যৌন সক্ষমতা নেই, এ বিষয়ে আপনাদের একটা ধারণা দরকার। স্টেরিলিটি, স্টেরিলিটি মানে যার সন্তান উৎপাদন ক্ষমতা নেই, তার যৌন ক্ষমতা থাকতে পারে কিন্তু সন্তান উৎপাদন ক্ষমতা নাও থাকতে পারে। আবার অন্যদিকে বিপরীতটা হতে পারে, আংশিক হতে পারে। সেই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান নতুন একটি পদ্ধতি সংযোজন করেছে যেটির নাম আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ আমরা টেস্ট টিউব বেবি বলি, বা বিকল্প পদ্ধতিতে সন্তান উৎপাদন। সেই সাথে সন্তান বড় করার জন্য আমরা গর্ভ ভাড়া, সারোগেট মা, এটি সারা বিশ্বে একটা ব্যাপক পরিচিতি পেয়েছে। আপনার সেই সম্পর্কে ধারণা নিতে হবে।
ভার্জিনিটি, ভার্জিনিটি অর্থাৎ যে মহিলা কখনো অসহ্য স্পর্শ, আমরা যেটাকে বলি অর্থাৎ ভার্জিন, যে কখনো কোনো যৌন সম্ভবে জড়িত হয়, তার কোনো এক্সপিরিয়েন্স নাই, সেটাকে আমরা বলি। সারা পৃথিবীতে ব্রিটেন এটিকে খুব ফলো করে। ব্রিটেনের রানীকে একজন ডাক্তারকে যতক্ষণ পর্যন্ত সে ভার্জিন না বলবে তার বিয়ে হবে না। এই ব্যাপারটি কোর্টের সাথে সম্পৃক্ত বলে আপনাদের এই সম্পর্কে ধারণা নিতে হবে। ভার্জিনের ডেফিনিশন হচ্ছে মেয়েদের একটি সুতি পর্দা। সাধারণত এই সুতি পর্দাটা যখন তাদের মাসিক হয় তখন এটা ছিদ্র হয়ে যায়। এই ছিদ্রের অনেক রকম ধরন আছে, তবে একটি ধরন হচ্ছে ইলাস্টিক ধরন। যৌন সঙ্গমের পরও এই ইলাস্টিক ধরনটি ছিঁড়ে যায় না, সাধারণত যেটি প্রথম যৌন সঙ্গমে ছিঁড়ে যাবার কথা, কিন্তু বিশেষ এক ধরনের মেয়েদের এটি থাকে না। সেই জন্য মামলা, রেপ মামলা, এটিতে বলা হয়েছে যে এটি ছিঁড়তে হবে এমন কোনো কথা নেই। ইভেন টাচ করলে এখন আমরা এটাকে রেপে সংজ্ঞায়িত করছি। খুব জানবার বিষয়, ডাক্তার সাহেবরা কিন্তু রেপ কথাটি কখনো লিখতে পারেন না। এই রেপ কথা লেখার অধিকার শুধু বিচারকের আছে, আর কারো নাই। ডাক্তার সাহেব বর্ণনা করবে যে তার এইখানে ছিঁড়ে গেছে, এইখানে রক্তক্ষরণ হয়েছে, এইখানে রক্ত জমা হয়েছে, এইখানে ঝুড়ি আছে, এই জায়গাটা পেন, কিন্তু উনি বলতে পারবেন না রেপ হয়েছে। রেপ বললে তার এই বলার কোনো অর্থ থাকবে না, এটি তার ভাষা না, এটি হচ্ছে আইনের ভাষা। একমাত্র বিচারকই বলবে এটি রেপ কিনা। এবং এ নিয়ে আমরা সম্প্রতি তনু হত্যা মামলায় অনেক সমস্যা দেখছি, সেটি আপনাদেরও জানা দরকার। যেটা ডাক্তার সাহেব রেপ কেন লিখলেন না, এ নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই, উনি এটা লিখতে পারেন। প্রেগনেন্সি, গর্ভধারণকে আপনাদের জানতে হবে। সাধারণ জ্ঞানেই আপনারা জানেন, কিন্তু আইনের ভাষায় গর্ভধারণের লিগাল বিষয়টি অর্থাৎ মিনিমাম কতদিন না হলে 280 দিন বলা হয়। তবে সম্প্রতি আমরা জেনেছি যে 22 থেকে 28 সপ্তাহের বাচ্চাও বাঁচতে পারে। এটি জানার কারণ হচ্ছে এই বাচ্চা মারা গেলে কোন আইনে বিচার হবে, 22 সপ্তাহের নিচে হলে সে তো বাঁচত না, অর্থাৎ তখন মামলাটি হবে একটি অন্য ধারায়, ক্ষতিগ্রস্তের ধারায়, মৃত্যুদণ্ড। 22-এর বেশি হলে সে বাঁচত, দাবি করতে পারত বাবা মা যে আমার বাচ্চাটি তো বেঁচে যেত, তখন একটা ডিসাইডের মতনই একটা গুরুত্ব পাবে। অন্যদিকে বাবা মা যদি বাচ্চাকে মেরে ফেলে, সেটি একটি ভিন্ন আইনে ভিন্ন কম সাজায়, এটা পৃথিবী স্বীকার করে দিয়েছে। অন্যদিকে যৌন অপরাধ, যৌন অপরাধের জন্য আপনাদেরকে অপরাধসমূহ জানতে হবে। যৌন অপরাধের ধরন আমরা বলছি ন্যাচারাল আনন্যাচারাল। রেপ একটা ন্যাচারাল যৌন অপরাধ। রেপকে আমরা যতই খারাপ বলি, সাধারণ মানুষের স্বভাব হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে মেলামেশা করে রেপ, কিন্তু এর বাইরে যে যৌন আচার, যেমন সডোমি বা পশু মৈথন, হস্ত মৈথন, এগুলো অন্য ধরনের অনাচার, অস্বাভাবিক। তার মধ্যে কতগুলো আছে যেগুলো হচ্ছে আমরা বলি মানসিক বিকৃতি, যেমন অনেক মানুষের যৌনাচারের সাথে মানুষটাকে মেরে ফেলার ইচ্ছা থাকে, খুবই অদ্ভুত ব্যাপার। তাকে না মারা পর্যন্ত, তার রক্ত কামড়ে না ধরা পর্যন্ত, রক্তপাত না করা পর্যন্ত তার যৌন মিটে না, এটা এক ধরনের প্যাথোলজি বা বিকৃতি, আমরা এটাকে যৌন বিকৃতি বলি। এরকম অনেক বিকৃতি আছে, অনেকে আছে এই আচরণের সময় অন্য কিছু নয়, তার মহিলাদের অন্তর্বাস এটি তার মধ্যে তার যৌনাচার থাকে, কাউকে মেরে আনন্দ পায়, অনেকে আছে নিজে আহত হয়ে আনন্দ পায়। এইসব অস্বাভাবিক বিষয়গুলো ডাক্তার সাহেবদের কোর্টে অনেক সময় বিশ্লেষণ করতে হয়।
বিশ্লেষণটা বোঝার জন্য আপনাকে এই বিষয়টি জানতে হবে। আরেকটি বিষয় ইডিপাস কমপ্লেক্সিটি। আপনারা ফ্রয়েডের নাম শুনেছেন, ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী, উনি বলেছেন যে মা এবং ছেলের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে, যৌনাচার কাজ করে। পৃথিবীতে এই ধরনের আচরণকে বিকৃতি বলা হলেও এর একটা উনি মানসিক এক ধরনের বর্ণনা দিয়েছে, সেটি আমরা উপেক্ষা করতে পারি। সেই রকম অনাচার সারা পৃথিবীতে বর্তমান হচ্ছে, আপনাকে এই বিষয়ে জানতে হবে। তো আমরা আপনার অন্যান্য চ্যাপ্টারের মধ্যে আরেকটি বিষয় আছে, এক্সিবিশনিজম, অর্থাৎ যৌন অঙ্গ প্রদর্শন করা। বাচ্চারা করে, কিন্তু যারা বয়স্করা এটা করে তাদেরকে আমরা এক ধরনের মানসিক বিকৃতি দিই। এই ধরনের কাজটা আপনি প্লেসে করলে আমাদের দেশে দণ্ডনীয়, কিন্তু ঘরের ভিতরে নয়। পৃথিবীতে এই যৌনাচারের বিষয়টা দেশে দেশে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম, এবং যখন যেখানে যেরকম আপনাকে তার সাথে অ্যাডজাস্ট করি সেই আদালতের কাছেই আপনাকে পেশ করতে হবে, সেটাই মানতে হবে। আমাদের দেশে পার্কে বসে থাকা বা কিছু খুব বেশি দোষের নয়, কিন্তু এখানে যদি একজন ছেলে এবং একজন মেয়ে চুম্বন বা অন্য কিছুতে লিপ্ত হয় এটাকে আমরা পাবলিক প্রসেস বলি, অথচ পৃথিবীর অনেক পার্কেই এটা অ্যাক্সেপ্টেড। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, সেই জন্য আন্তর্জাতিক আইনে কোথায় কোনটা স্বীকার করেছে আপনাকে বুঝতে হবে। পরিশেষে আমি বলব মানসিক বিষয় ইনস্যানিটি। একজন ডাক্তার সাহেব কোর্টে যখন কেউ সাক্ষী দেয় তখন উনি বলতে পারেন যে এই লোকের ইনস্যানিটি আছে। ইনস্যানিটি মানে হচ্ছে তার যে ধরনের বুদ্ধিবৃত্তি থাকা দরকার একটি সাক্ষ্য দেওয়ার জন্য বা একটি সাজা পাওয়ার জন্য বা একটা অপরাধ করার জন্য, সেটুকু তার নাই। আমরা আইকিউ বলি, আইকিউ লেভেল যদি একটা নির্দিষ্ট পরিমাণে নিচে হয় তাহলে আমরা বলি ইনসেইন। সম্প্রতি আমি একজন রোগীর কথা শুনেছি, সেই রোগী কোনো এক সময় আত্মহত্যার চেষ্টা করেছে, তারপর সে 21 দিন অজ্ঞান ছিল, ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। 21 দিন পর তার জ্ঞান ফিরলে সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে আসে, কিন্তু তার অদ্ভুত একটি সমস্যা হয়েছে, কোনো কিছু সে 1 ঘন্টার বেশি মনে রাখতে পারে না। যে কোনো ঘটনা সর্বোচ্চ সে 1 ঘন্টা পূর্বে, 1 ঘন্টা আগে কী করেছে এটুকুই পারে, 2 ঘন্টা আগে কী করেছে সে মনে রাখতে পারে না। এই লোকে কি সাক্ষ্য দেওয়া সম্ভব? না, সম্ভব। তো এটার জন্য একজন মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা মনোবিজ্ঞানী তাকে সার্টিফিকেট দিতে হবে যে সে একটা ঘটনা তার সামনে ঘটে গেছে কিন্তু সে বলতে পারছে না, বুঝতে হবে। অন্যদিকে আমরা আজকে জঙ্গিবাদের যে বিষয়টি দেখছি, তারা কেন এই অপরাধ করছে? বলা হয় ক্যাপটাগন নামে একটা ঔষধ বা ড্রাগ, এটির প্রকোপ থাকলে মানুষকে মেরে ফেলা, দুঃখ বা নিজে মরে যাবে এই ধরনের কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। এই ধরনের ঔষধ সাধারণত যারা স্পোর্টস ম্যান পাইলট তারাও অনেক সময় সেবন করে একাধারে অনেকক্ষণ কাজ করার জন্য, কিন্তু এটা যখন তাদের মধ্যে নেশা হয়ে আসে তখন তারা যে কোনো ভীতিকর কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। তো এদের মনস্তত্ব এইরকম হলে তাদের কী বিচারে সাজা হবে এটা বোঝার জন্য আমাদের আরও অনেক কিছু জানা দরকার। সবচেয়ে দরকার সারা পৃথিবীতে যে কোনো অপরাধ সংগঠন হওয়ার আগেই তাকে নিবারণ করা, তার খোঁজ নেওয়া, অপরাধ ঘটে গেলে সাজা দেওয়ার চেয়ে অপরাধ সংঘটিত হওয়া না হওয়ার জন্য সব ধরনের চেষ্টা আমাদের করা।